বাংলাদেশের এই উন্নয়নটা এটাই বোধহয় তাদের পছন্দ না, বাংলাদেশের অগ্রযাত্রা এটাই পছন্দ না। আজকে ডেমোক্রেসির কথা বলে, ডেমোক্রেসি কি? আমি আমেরিকায় যখন গিয়েছিলাম, আমি তো তাদেরকে স্টেট ডিপার্টমেন্টে ওদের সঙ্গে আমার কথা হয়, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা মনুমেন্ট দেখে আসলাম যেখানে লেখা গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল, আর আমি একটা দেশ থেকে এসেছি যেখানে গভর্নমেন্ট অফ দি আর্মি বাই দি আর্মি ফর দি আর্মি জেনারেল। তা আপনারা কাকে, তাদেরকে সাপোর্ট দেন কীভাবে? আপনাদের গণতন্ত্র কি ওই আটলান্টিকের পার পর্যন্তই থাকে? আটলান্টিক পার হলেই আপনাদের গণতন্ত্রের সংজ্ঞা কি বদলে যায়? আজকে সেই যে বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত, যাদের হাতে আমার বাবা মা ভাইয়ের রক্তের দাগ, আর তাদের জন্য তারা উতলা হয়ে পড়েছে, আমার হাজার হাজার কর্মীদের দাগ এই 21 আগস্ট কেড়ে হামলা করে, আইবি রহমান সহ আমাদের দেশে এত নেতা কর্মীকে হত্যা করলো, শুধু একবার না বারবার এভাবে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আজকে তাদের নিয়ে ক্ষমতায় বসাতেই হবে, আসলে ক্ষমতা বসানো না। এখানে আমি একটা কথা সবাইকে খুব দার্থহীনভাবে বলে রাখি, এদের উদ্দেশ্য এখানে নির্বাচন না, এদের উদ্দেশ্য গণতন্ত্র না, এরা একটা জিনিসই করতে চায়, বাংলাদেশের এই উন্নয়নটার পথে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। আর সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ভারত মহাসাগর অপরদিকে প্রশান্ত মহাসাগর, এই ভারত মহাসাগরই কিন্তু আমাদের বে অফ বেঙ্গল, এর গুরুত্ব অনেক বেশি। প্রাচীন যুগ থেকে এই জায়গা থেকে কিন্তু সকল ব্যবসা বাণিজ্য চলে, এবং এই জায়গাটা আমাদের ভারত মহাসাগরে যতগুলি দেশ আছে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সম্পূর্ণ নিষ্কণ্টক একটা যোগাযোগ পথ। এই জলপথটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সব থেকে নির্বিঘ্নে এখান থেকে পণ্য পরিবহন হয়। আজকে আমাদের গণতন্ত্রের নাম নিয়ে, নির্বাচনের নাম নিয়ে, নানা নাম নিয়ে এই দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে এই ভারত মহাসাগর বঙ্গোপসাগর এই জায়গাটাকে ব্যবহার করা, আর এটাকে ব্যবহার করে বিভিন্ন দেশের আক্রমণ করা এবং এই জায়গা দেশগুলিকে ধ্বংস করা, এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এদের এই নানা ধরনের টাল বাহানা, এটা দেশবাসীকে বুঝতে হবে। আমাদের কিছু আতেল আছে, তারা জানি না এসব তারা চিন্তা করে কি না, তারা এগুলি কখনো উপলব্ধি করে কি না, সেগুলি না করেই তারা ওই এদের সাথেই সুর মিলায়, দুটো পয়সার লোভে তারা নানাভাবে এই কাজগুলি করে বেড়ায়। কাজে এ বিষয়ে আমাদেরকে যেমন সজাগ থাকতে হবে, আর তাছাড়া অন্য অন্য দেশের দেশ, আমি তো বলবো যে ভারত মহাসাগরের এই অঞ্চলের দেশগুলি তারা যথেষ্ট এ ব্যাপারে সচেতন আছে, সেটা আমি বিশ্বাস করি।